নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে এসে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন তিনটে কার্ড আছে দুটো ব্ল্যাঙ্ক আর একটা প্রিন্টেড কার্ড এই তিনটে কার্ড আপনার অনেক সময় মেলা অনেক সময় দেখে থাকবেন যে এরকমভাবে কিছু লোক ঘিরে দাঁড়িয়ে রয়েছে এবং অনেকেই বলবে যে এটার মধ্যে যদি টাকা লাগান তাহলে ডবল টাকা পাবেন অর্থাৎ কিন্তু জুয়ো খেলা মানে গ্যামলিং করা প্লিজ এর মধ্যে আপনারা কেউ পা দেবেন না এটা ফাঁদ একটা আমি দেখাচ্ছি আপনাদের ম্যাজিক ম্যাজিকটা দেখুন যদি ভালো লাগে ম্যাজিকটা শিখুন শিখে বন্ধুদের দেখান খুব আনন্দ পাবেন আচ্ছা প্রথমে ম্যাজিকটা দেখাই দেখুন এটা একটা ব্ল্যাঙ্ক কার্ড মানে এটা সাদা রঙের তাস আর এটাও একটা ব্ল্যাঙ্ক কার্ড একটা সাদা রঙের কার্ড তাহলে এখানে দুটো হচ্ছে সাদা তাস আর একটা হচ্ছে প্রিন্টেড কার্ড সবসময় কি করে এটাতেই ফোকাস করে সকলে কি এটা এই তাসটার মধ্যে টাকা লাগাতে হবে এই তাসটার মধ্যে টাকা যদি লাগান তাহলে পরে আপনি পয়সা পাবেন আর কি এবার কি করছে এটাকে রেখে আপনার চোখের সামনে দেখাবে যে এই কার্ডটা আমি এখানটা রাখলাম তাহলে এখানে কি রইল এখানে রইল পরপর দুটো তাস এই দুটো তাস কী তাস না এই দুটো তাসই হচ্ছে এই দেখুন এই সাদা তাস এই সাদা তাস দুটো আপনাকে যখন দেখিয়ে দিল যে এই দুটো তাস সাদা আছে দেখি কি করে আপনার চোখের সামনে রাখবে কীরকমভাবে রাখবে এই দুটো সাদা তাসের মধ্যে থেকে একটা এখানে রাখলো আর আপনার চোখের সামনেই আরেকটা এখানে রেখে দিল এবার আপনাকে বলবে যেটা যেটার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আলা কার্ডটা যে সেটার মধ্যে টাকা লাগান আপনারা টাকা পাবেন আপনার চোখের সামনে দেখলেন যে এখানে টেক্কাটা রেখেছে সবাই রাখবে এখানে টাকা ডবল আসা ডবল পাওয়ার আশায় তারপরে যেটা ঘটবে সেটা সবাই ঠকে যায় সবাই হেরে যায় আপনারা হেরে যাবেন কখনো এই ঝামেলায় যাবেন না শুধু ম্যাজিকটা শিখুন এটার মধ্যে টাকা লাগালেই কি হবে এটা একটা সাদা কার্ড হয়ে যাবে এটার মধ্যে টাকা লাগালে এটাও একটা সাদা কার্ড হবে তাহলে টিক্কাটা গেলো কোথায় একটু আগে যে দেখলাম টিক্কাটা আসলে এখানে চলে এসছে এখন মনে হচ্ছে না এটা কি করে হলো যদি আমি আপনাদেরকে একটু বলে দিই এটা আমি নিশ্চয়ই আপনাদের শেখাবো শেখাবো বলেই আজকের এই ভিডিওটা করছি তবে আমার এই ম্যাজিকটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা প্রত্যেকে কমেন্ট করেন যে কমেন্ট শুনে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে প্লিজ প্রত্যেকটা কমেন্ট করবেন তা আসুন এই ম্যাজিকটা কি করে করবেন সেটা আমি আপনাদেরকে আজকে রিভিল করে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি শিখিয়ে দেওয়া মানে হচ্ছে আপনারা এক নম্বর হচ্ছে জুয়ো খেলায় পা দেবেন না আর দু নম্বর হচ্ছে এটা শিখে আপনি আপনার বন্ধুদেরকে দেখাবেন কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি ম্যাজিক আপনি দেখ পিওরলি ম্যাজিক দেখাবেন এই ম্যাজিকটা কি করে হবে এবার আমি আপনাদেরকে এটা বলে দেবো কী করে হয় দেখে নিন এই যে তিনটে কার্ড আছে এই তিনটে কার্ডকে যারা নাকি গ্যামলিং করে যারাই এই খেলা আসর বসায় তারা অনেক রকম পদ্ধতি জানে আমি আপনাদেরকে একটা পদ্ধতি শুধু দেখাবো না আরও দুটো একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনাদের জানা থাকলে আপনাদেরই সুবিধে তাই পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটার মধ্যে স্কিপ করলে লাভ হবে না পুরোটা দেখুন ভালো লাগবে দেখুন এই তাসগুলো নিয়ে নিল নিয়ে একটু এরকমভাবে মিক্স আপ করলো করে আপনাকে বললো দেখুন এরমভাবে করে আর কি অনেক জায়গায় এরকমভাবে করবে যে দেখুন এটা একটা টেক্কা আপনি বলে এখানে রাখলো রেখে কি করবে দেখাবে এটা একটা সাদা তাস এটা একটা সাদা তাস এরকমভাবে রাখলো রেখে আবার এখানে টাকা লাগাবে আবার সেই সাদা সাদা টেক্কা এখানে আবার অনেক সময় কি করে জানেন অনেক সময় এরকমভাবে করে যে আপনাকে দেখাবে এই দেখুন এই দেখুন একটা টেক্কা আর এই দেখুন একটা সাদা কার্ড বলে এই দেখুন টেক্কাটা এখানে রাখলাম এই একটা সাদা কার্ড এই একটা রাখলাম এরকমভাবে আপনাকে দেখাবে তো আপনি ভাববেন বোধহয় এটা টেক্কা না এটা টেক্কা এটা টেক্কা ওই কনফিউজ হয়ে যাবেন তারপরে আবার তাছটাকে ঘুরিয়েও রাখে এরকমভাবে রাখে এরকমভাবেও করে এরকম করে দেখাবে আপনি রাখবেন এখানে টেক্কা না এখানে নেই এখানেই নেই দেখবেন যে টেক্কাটা এখানে চলে এসছে এরকম নানা রকম কায়দায় করে তো আমি আপনাদেরকে এই দুটো একটা দেখালাম কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন এই সব ফাঁদে পা দেবেন না কি করে দেখুন এই যে লাস্টে যেটা দেখালাম সেটা দিয়ে শুরু করি আপনাদের দেখাই এটাকে এই দুটো আঙুল এরকমভাবে ধরে আর এই আঙুলগুলো দিয়ে এইটাকে ধরে এরকমভাবে এরকমভাবে ধরে দেখুন এরকমভাবে ধরে আমি আমার অত প্র্যাকটিস নেই ওরা যেভাবে করে প্র্যাকটিস নেই এইভাবে এরকমভাবে ধরবে এরকমভাবে ধরে আপনাকে দেখাবে এই এই দেখুন টেক্কা বলে কী করবে এরম এরকম রাখতে যাবে রাখতে গিয়ে কী করব উপরে ফেলে দেবে টেকাটা চলে আসলো আবার এরকমভাবে রাখতে গিয়ে আবার ওপরেটা ফেলে দেবে এরকম রাখবে টেকাটা এখানে চলে আসলো ফট করে এরকম ঘুরিয়ে এরকম করে রাখবে ওরা জানে কোথায় রাখছে তো এই যেটা করে এটা একটা একটা টেকনিক আরেকটা টেকনিক হচ্ছে এই আপনাকে দেখালো যে এই দেখুন এরকম মিক্স আপ করতে করতে মিক্স করতে করতে আপনাকে দেখাবে এই যে ওপরের তাসটা আছে এটা দেখুন এস অফ হার্টস বলে এখানে রাখলো তাও দেখুন এটা একটা সাদা কার্ড আর এটা একটা সাদা কার্ড বলে রাখলো আপনি ভাবলেন যে এটাই তো বোধ হয় এস অফ মানে টেক্কাটা রয়েছে না এটাও নেই এটা কি করে করলো এটা ওরা যেটা করে সেটা হচ্ছে যে এই রকমভাবে মিক্স আপ করতে 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 কি করে আমাদের ম্যাজিকের একটা আছে ডবল লিফ্ট আপনারা জানেন আমি অনেক ম্যাজিকে শিখিয়েছি এই টেক্কাটাকে মাঝখানে রেখে এই তাসটাকে এই রকমভাবে ধরে এখান থেকে এই যে তর্জনী আঙুলটা দিয়ে একটু এরকম চাপ দেয় তলার তাসটা ভাবে একটু চাপ দেয় একটু ফাঁকা হয়ে যায় ওপরের তাসটাকে এরকম ধরে যেন মনে হয় এর খুব খুব তাড়াতাড়ি করে দেখাবে এই যে এই যে টেক্কাটা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে দুটো কার্ড উঠেছে এখানে কী করলেন ফট করে দেখাবে এই যে টেকাটা যদি দেখতে পাচ্ছেন দেখিয়ে ফট করে রাখবে রেখে ফট করে এটাখানে রাখবে রেখে এইবার দেখুন এটা কিন্তু টেক্কা এবার কী করে ফট করে আপনাকে তলার তাসটা দেখে এরকম সরিয়ে দেবে এটাকে রাখবে আবার এটাকে এরকম দেখে রাখবে আপনার যেন মনে হলো যে টেক্কাটা এখানে রেখেছে আর বাকি সাদা তাস দুটো এখানে রেখেছে কিন্তু টেক্কাটা এখানে চলে এসেছে এইরকমভাবে করে কিন্তু আমি আপনাদের যেটা প্রথমে দেখালাম সেটা একটা আমার ফেভারিট আর কি সেইটা আমি আপনাদেরকে এবারে রিভিল করছি একটু ভালো করে দেখবেন এটা এত আর্টিস্টিক এত সুন্দর আমার তো খুব ভালো লাগে আপনাদের দেখুন আপনারও ভালো লাগবে সেটা হচ্ছে প্রথমে আপনি যখন ম্যাজিক দেখাবেন এই রকমভাবে দেখাবেন খুব ভালো লাগবে প্রথমে একটা সাদা তাস নিলেন তারপরে আরেকটা সাদা তাস নিলেন নিয়ে আপনি বললেন এটা হচ্ছে টেক্কা ওপরে রাখলেন এবার দেখুন এটাকে যদি এখানে নাবি রাখা হয় কারোর কোনো সন্দেহ নেই যে এটা টেক্কা ন্যাচারালি এটা তো টেক্কাই এই জায়গাটাই বিউটি এখানে একটু প্র্যাকটিস করতে হবে এই তাসটা এরকম বার করলেন করে যখন নাবাতে যাচ্ছেন এই জাস্ট নাবাতে যাচ্ছেন এই নাবেন মানে তলাকার কারটা মানে দেখুন এইটা দেখালেন মানে জাস্ট এই তাসটা আমি জাস্ট এখানে রাখলাম তাহলে এখন এইটা টেক্কা প্রমাণ করার জন্য এই দুটো তাসকে সাদা দেখাতে হবে এই দুটো সাদা তাস দেখানোর একটা টেকনিক আছে ভীষণ সুন্দর সেটা হচ্ছে এই তাসটাকে একটু সামনে এরকম এগিয়ে দিন তেরছা করে এগিয়ে দিয়ে এটাকে যদি আপনি এই রকমভাবে ধরেন তাহলে দেখবেন এখানে দুটো তাস সাদা আছে এখন আপনি হয়তো ভাবছেন যে টেক্কাটা এখানে থাকার কথা কিন্তু সাদা লাগছে না দেখতে দুটো কাঠই মনে হচ্ছে না সাদা কিন্তু আসলে এখানে দুটো কাঠ সাদা নয়। দেখুন দেখতে কিন্তু দুটো কাজ সাদা বলে মনে হচ্ছে এই যে টেকনিকটা এই টেকনিকটাই হচ্ছে দারুণ এটা আপনি যদি ঠিকমতো প্র্যাকটিস করেন এত ভালো লাগবে দেখতে এত ভালো লাগবে দেখতে আপনি কল্পনাও করতে পারেন দেখুন আমি বিষয়টা দেখাই এই বুড়ো আঙুলটা দিয়ে এই তাসটা ধরে রাখা হয়েছে তো আসলে তা নয় আসলে এটা একটা টেক্কা এই দেখুন জাস্ট এটা এরকম গার্ড হচ্ছে আর এটা এই আঙুলে গার্ড হচ্ছে হয়ে এটাকে এরকমভাবে ধরা হলো ধরে এটা দেখানো ব্ল্যাঙ্ক কার্ড এইটা দেখিয়ে যখন এটা উল্টানো হচ্ছে উলটিয়ে যখন এটাকে এখানে রাখা হচ্ছে মানে এসভার্স চলে গেল এদিকে এবার দেখালেন এটা সাদা বলে এখানে রাখলেন এবার দেখুন দর্শকের অবস্থাটা কি দর্শক জানে এটাই টেক্কা দর্শক এবার কিন্তু হারবেই তো সত্যি কথা বলতে আপনারা কখনো এটাকে এই জো হিসেবে নেবেন না এটাকে ম্যাজিক হিসেবে নিন ম্যাজিক দেখান মানুষকে আনন্দ দিন খুব ভালো লাগবে আশা করি বুঝতে পেরেছেন প্র্যাকটিস করে দেখাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কি ধরনের ম্যাজিক শিখতে চান কিন্তু এবার কিছু কোশ্চেন থাকবে আপনাদের সেই কোশ্চেনটা আমার অ্যান্সারও দিয়ে দিচ্ছি আমি কেন এই কোশ্চেনটা থাকবেই আপনাদের যে কেউ আমাকে দাদু বলে কেউ কাকা বলে কেউ দাদা বলে কেউ স্যার বলেন এ যাই বলুন না কেন আমার ভালো লাগে আপনারা কমেন্ট করে যখন লেখেন না আমার সত্যি খুব সে দাদু বলুন আর কাকা বলুন আর স্যার বলুন আমার কিন্তু সকলের কথাই শুনতে খুব ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমার খুব ভালো লাগে এই রকম ব্ল্যাঙ্ক কার্ড স্যার পাবো কোথায় এই যারা জিজ্ঞেস করছেন বা জিজ্ঞেস করবেন যে স্যার ব্ল্যাঙ্ক কার্ড পাবো কোথায় সত্যি তো ব্ল্যাঙ্ক কার্ড পাবো কোথায় খুব সহজ উপায় এইরকম একটা কার্ড নেবেন মানে যাতে কম পিপ থাকে অর্থাৎ এর মধ্যে তিনটে আছে দুই থাকে এরকম আপনি নেবেন নিয়ে কি করবেন এই যে স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুছে ফেলবেন কি করে মুছবেন এই যে নেল পলিশ মেয়েরা পরে না নেল পলিশের রিমুভার হয় সেই রিমুভার দিয়ে একটুখানি আলতো করে তুলো দিয়ে ঘষবেন দেখবেন এটা উঠে গেছে কিন্তু এখন ঘটনা হচ্ছে অনেক নেল পলিশ রিমুভার ডুপ্লিকেট থাকে সেটা দিয়ে হবে না একটু কোম্পানি চেঞ্জ করে আপনি একটু দেখে নেবেন তাহলে কিন্তু এটা উঠে যাবে এটা উঠে গেলেই আপনি এরকম দুটো ব্ল্যাঙ্ক কার্ড পেয়ে গেলেন আর তারপরে এরকম একটা এস নিয়ে নেবেন তাহলে আপনার ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট তৈরি হয়ে গেল এটা আপনার কাছে থাকলে পরেই আপনি যে কোনো জায়গায় গিয়ে এটা খুব সুন্দর ম্যাজিক দেখাতে পারবেন তাহলে আমার মনে হয় আজকের এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামনের এপিসোডে আপনাদেরকে ডাউন একটা ম্যাজিক দেখাবো এই আশা রেখে টাটা বাই